আমাদের এই প্রিয় বাংলাদেশ কোনো রকমের এই মহামারী মরকের পর্যুদস্ত হবে না, এগুলো দেবীর আশীর্বাদে আমরা সবাই তা অতিক্রম করতে পারব। আজ ঢাকেশ্বরী দুর্গা মায়ের মন্দিরের এই অঙ্গনে মহানগর পূজা কমিটির যে বিশেষ আবাহন পূজাটি অনুষ্ঠিত হচ্ছে, এটি হচ্ছে সন্ধিকালে। আজ রাত 9:30 শেষ হবে আমাদের কৃষ্ণপক্ষের শেষ দিন, অর্থাৎ আজকে যে মহালয়া সে মহালয়ার সময়, আর তারপরে শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ। এই দুটো সন্ধিকালে দেবী দুর্গা ধরায় আসেন এবং ভগবান ব্রহ্মার নির্দেশে তিনি বিল্ব বৃক্ষে, অর্থাৎ বেল গাছে অবস্থান গ্রহণ করেন। ফলে বিল্ব বৃক্ষের নিচে আমরা আজকে তাকে আবাহন করলাম। কল্পারম্ভটাকে বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ এবং ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পূজার শুরু। এই শুরুর আবাহনটাতে আমরা আরও দুটি ক্ষেত্রের আবাহন করলাম। একটি হচ্ছে আগামীকাল থেকে নবরাত্রি ব্রত শুরু হবে, এই একই বিষয়ে দুর্গাপূজা উপলক্ষে, এবং দশমীতে দশেরা হবে। অতএব এই তিনটি ক্ষেত্রের জন্য আমরা আবাহন করলাম। মূলত আমাদের যে কল্পারম্ভ, অর্থাৎ মূল পুজোর কার্যক্রম, সেটি ষষ্ঠী দিনে হবে। এবার দেবীর আগমন ঘটছে দোলায়। দোলাতে আগমন ঘটলে আশঙ্কা করা হয় যে মরক হতে পারে, মহামারী হতে পারে, খাদ্যাভাব হতে পারে। আমরা আশা করব যে দেবী তাঁর সদিচ্ছায়, আমরা যে তাঁর কাছে নিবেদন করছি, আবেদন করছি, এর ফলে আমাদের এই সুন্দর বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাংলাদেশ কোনো রকমের এই মহামারী মরকের পর্যুদস্ত হবে না, এগুলো দেবীর আশীর্বাদে আমরা সবাই তা অতিক্রম করতে পারব। এবং দশমীতে দেবী প্রত্যাগমন করবেন ঘটকে। ঘটকে প্রত্যাগমনের বিষয় হচ্ছে ছত্রভঙ্গ। অবশ্য ছত্রভঙ্গের দুটি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে যেখানে দুর্যোধন প্রবল হয় সেখানে যারা সুশক্তি, রাষ্ট্রশক্তি, তারা কিন্তু জয়ী হয়। আর যে ক্ষেত্রে রাষ্ট্রশক্তি দুর্নীতি কবলিত কিংবা অন্যায় কবলিত হয় সেখানে কিন্তু জনশক্তি বিজয়ী হয়। তো আমরা মনে করি আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। সনাতন হিন্দু ধর্মের মূল উদ্দেশ্য এবং মূল কথা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। এই পুজোতে আমরা এটা বারবার উচ্চারণ করব। অর্থাৎ সারা দুনিয়া জোড়ার সব লোক, 700 কি 800 কোটি লোক যাই হোক, সবাই আমাদের আত্মীয়, তিনি যে ধর্মেরই হন না কেন। আর এই পূজাতে সপ্তমী দিন আমরা দেশিকা পূজা করে থাকি, অর্থাৎ দেশের কল্যাণ কামনা করি, দেশের উন্নয়ন কামনা করি। অতএব আমাদের এই কামনা আমরা শত সিদ্ধভাবে করব, নিজের অন্তরের আগ্রহ দিয়ে করব, যাতে আমাদের দেশের, আমাদের মানুষের কল্যাণ হয়, মানুষ যেন উন্নয়নের পথে যেতে পারেন, সমাজে যেন শান্তি আসে, সবার যেন কল্যাণ এবং সমৃদ্ধি নিশ্চিত হয়।